দেশের নতুন শিক্ষানীতির অঙ্গ হিসেবে মেধার ভিত্তিতে চাকরির অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে টেট উত্তীর্ণদের দেওয়া হচ্ছে চাকরি। এই শিক্ষানীতির কারণে দেশের বিভিন্ন রাজ্যে দেওয়া হয়েছে টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের চাকরি। ত্রিপুরা রাজ্যে 2019 সালে এককালীন বিএড ডিএলএড এর ছাড়ে 1.5 লাখ ছাত্রছাত্রী টেট পরীক্ষায় বসে, এর মধ্যে মাত্র 1194 জন ছাত্রছাত্রী টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়। 2020 সালের জানুয়ারি মাসে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এরপর টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা নিশ্চিত ছিল যে অতি শীঘ্রই তাদের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে নোটিফিকেশন জারি করা হবে এবং তাদের চাকরি হবে, তাদের পরিশ্রম সফল হবে। এইভাবে দীর্ঘ 7-8 মাস কেটে যায়, কিন্তু রাজ্য সরকার থেকে কোনো নোটিফিকেশন জারি করা হলো না। রাজ্যের ছাত্রছাত্রীদের পরে টেট পরীক্ষায় বসে আসাম রাজ্যের টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা গত মাসে চাকরি পেলেও ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা এখনো চাকরি পায়নি। এদিকে রাজ্যের টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শংসাপত্রের সময়সীমাও ধীরে ধীরে শেষ হয়ে আসছে। শংসাপত্রের সময়সীমা আগামী 2021 সালের 21 মার্চ পর্যন্ত রয়েছে। এমতাবস্থায় চাকরির আশায় তীর্থের কাকের মতো থাকা বেকার যুবক যুবতীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাদের পরে টেট পরীক্ষা দিয়ে আসামের ছাত্রছাত্রীরা চাকরি পাওয়ায় তাদের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। তাদের অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ চলতি বছরের নভেম্বরের মধ্যে সকল টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিয়োগের ব্যাপারে যে আশার আলো দেখিয়েছেন, তা নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলায় শিক্ষা অধিকর্তা ও স্কুল পরিদর্শকের নিকট ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুদিন আগে সিপাহীজলা জেলা ও 19 জেলায় ডেপুটেশন দেওয়া হয়। সোমবার উত্তর জেলায় 1194 জন টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের একটি প্রতিনিধি দল উত্তর জেলা শিক্ষা দপ্তর ও বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে তাদের ন্যায্য চাকরির দাবিতে ডেপুটেশন দেয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ শিক্ষা দপ্তরের সাথে সকলের কাছে মানবিক আবেদন জানায়। তাদের দাবি, এককালীন স্বরে টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করতে হবে, রাজ্যের প্রত্যেক টেট উত্তীর্ণ ব্যক্তির কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের দেওয়ার কথা বাস্তবায়ন করতে হবে। তাও লক্ষ্য করেছি যে ত্রিপুরাতে অনেক শিক্ষকের পদ খালি রয়েছে, তো সেই জন্য আমরা চাই যে আমরাও যেন এই সুযোগ পাই চাকরি করার। আর আমাদের প্রায় 1.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন, কিন্তু মাত্র 1194 জনই উত্তীর্ণ হতে পেরেছেন। তাই আমরা এটাও মনে করি যে আমাদের প্রত্যেকের ইটাতে সুযোগ পাওয়া উচিত, চাকরিতে সুযোগ পাওয়া উচিত। আর এটাও দেখা যাচ্ছে যে এখানে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে আমাদের পরে পরীক্ষা নিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। আমাদের বলা হচ্ছে যে কোভিড সিচুয়েশনের জন্য আমাদের প্রক্রিয়াটা দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু আসামেও যেহেতু সেই রকমই পরিস্থিতিতে ওরা পদক্ষেপ নিতে পেরেছেন। তো আমরা অনুরোধ করছি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং সকল ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।